পারবি না, আমাকে যেতে দে। এই তারা কই যাবি? হ্যাঁ তুই কি ভাবছস তুই আমার কাছ থেকে রক্ষা পাবি? দেখ এমন তো নয় যে আমার চাকরি চলে গেছে, চাকরি চলে যায়নি, আমার তো বদলি হয়েছে। আর বদলি হয়েছে বলে এই না যে এখানে আর আমি আসবো না, আমি আবার আসবো এলাকায়, তখন তোদের ঠিকই দেখে ছাড়বো। তুই আমাকে হাসালি, কারণ তুই তো আজকের পরে এই পৃথিবীর আলোই দেখতে পারবি না। হাই ধর ওকে। কি ভেবেছিলি আমার হাত থেকে পালিয়ে যাবি? কখনোই না। কিরে এটা আমি কি শুনলাম, থানায় নাকি নতুন এসআই আইছে, তাও আবার হেডকোয়ার্টার থেকে স্পেশাল পাওয়ার নিয়া? হবস, তার জন্য ব্যবসায় কোনো কাজ করতে পারতাছি না, আর সব জায়গায় বাধা দিতাছে। কি আমাদের সব কাজে বাধা দিতাছে? ঠিক আছে তাহলে একটা কাজ করে নিতে পারিস, ওকে টাকা দিয়ে কিনে নে, আর যদি সেটা না করতে পারিস তাহলে জীবনটার মতো শেষ করে দে। বস আমি শুনছি তারে টাকা দিয়ে কেনা যায় না, আর সে সব সময় তার পুলিশ বাহিনী নিয়ে ঘুরে, একা পাইলে তো মারিয়ে ফেলাইতাম। ঠিক আছে আমি এই বিষয়ে তোর সাথে পরে আলোচনা করে নেব। ওরা কি মাল ডেলিভারি দিতে গেছে? না বস, ওরা রেডি হচ্ছে, এখনি বের হবে। ঠিক আছে ওদেরকে ডাক দে। এই ইউসুফ তাড়াতাড়ি বের হ। বস ওয়ালাইকুম আসসালাম। বাহ খুব চমৎকার, আজকে তোদের গেটআপটা একদম অরিজিনাল ফকিরের মতো হয়েছে, আজকে তোদেরকে কেউ চিনতেই পারবে না। ঠিক আছে তাহলে তাড়াতাড়ি যা, ডেলিভারিটা শেষ করে আয়। ঠিক আছে বস যাচ্ছি, কিন্তু একটা কথা, এলাকায় কিন্তু নতুন এসআই আছে, আমার খুব ভয় লাগে, খুব নাকি চালাক, তাই একটু ব্যাপারটা মাথায় রেখেন। বুঝতে পেরেছি, একটা এসআই তোদের সবার মাথা খেয়ে ফেলেছে, কিন্তু ওই এসআই এর মাথা খাবো আমি, তোরা দেখে নিস। আরেকটা কথা, মাল ঠিক মতো নিয়েছিস তো? জি বস ঠিকঠাক মতো নিয়েছি। ঠিক আছে মাল ডেলিভারি দেওয়ার পর টাকাটা ঠিক মতো বলে নিয়ে আসবি। ওকে বস। এটা নিয়ে যা। সাবধানে যাস কিন্তু। আসি বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চলো। আমার আল্লাহ নবীর নাম, দুইটা টাকা দিয়ে দাও, এই দুইটা টাকা দিয়ে দাও, আল্লাহ নবীর নাম। কিরে অনেক তো দেরি হয়ে গেল, 5 মিনিট উপর হয়ে গেছে, ডাকা দেওয়া বলে নতুন এসআই আসছে, এখানে তো বেশিক্ষণ থাকাও যাইব না। শুনুন আমার কাছে ইনফরমেশন আছে, ওরা এই আশেপাশেই আছে, যেভাবেই হোক ওদেরকে আমাদের খুঁজে বের করতে হবে। আপনি এক কাজ করুন, আপনি এদিকটা দেখুন, আর আপনি এদিকে যান, আর আপনি আমার সাথে আসুন। জি স্যার। এভাবে ওদেরকে ধরতে পারবো না, কিভাবে ওদেরকে ধরতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। আজকে আমার হাত থেকে তোদেরকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না।
কি ভেবেছিলি আমার হাত থেকে পালিয়ে যাবি? কখনোই না। স্যার, ব্যাগ সহ এই একটাকে ধরতে পারছি, আর বাকিগুলা পালিয়ে গেছে। পালিয়ে গেছে না, আজকে পালিয়েছো তাতে কি হয়েছে? কাল থেকে ধরা পড়বে। আচ্ছা শুনুন, কথা না বাড়িয়ে এখন থানায় চলুন। বাজার একটা চা দেন তো। কি ব্যাপার, মনে হচ্ছিল আমাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলি? কখনোই না, আমাদের হাত থেকে পালানো এত সহজ নয়। তুই চাঁদাবাজি করিস না, তোর চাঁদাবাজি কিভাবে বন্ধ করতে হয় সেটা আমাদের খুব ভালোভাবে জানা আছে। চল আমাদের সাথে থানায়। এই অফিসার, আমাকে এক বেলা আটকে রাখতে পারবি না, চল থানায়। আর শোন, তোর আরেকটা কথা বলি, আমি এক বেলা পর বের হয়ে তোরে কি করি তুই সেটা মাথায় রাখ। চুপ কর, আর একটাও কথা বলবি না। তরিকুল সাহেব, আপনি কি কিছুই বুঝতে পারছেন না? ওসি সাহেব, আমার ছেলেদেরকে কেন থানায় ধরে নিয়ে যাওয়া হলো? আচ্ছা, মাসে মাসে আপনাকে টাকা কেন দেই আমি? যাতে আমার ছেলেদের গায়ে কোনো ফুলের টোকা না লাগে, তার জন্য। কিন্তু আপনি কি করলেন? আপনার এসআইকে দিয়ে আমার ছেলেদেরকে ধরে নিয়ে গেলেন থানায়। ঠিক আছে, আমি থানায় আসতেছি, চল। চলেন বস। বাংলাদেশ সরকার, বর্তমান যে সরকার অনেক কঠিন হস্তে মাদক অন্যান্য কিছু দমন করছে, আপনি বোঝার চেষ্টা করেন না কেন? আমরা তো অনেক চাপে আছি, বুঝতে হবে তো। দেখুন, আমি এত চাপ টাপের কথা শুনতে চাই না, আমার লোকদেরকে এখনই ছেড়ে দেন। ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করেন। স্পেশাল ব্রাঞ্চের লোকরা অ্যারেস্ট করেছে আপনার লোকদেরকে, আর সাথে রিকভারি পেয়েছে, এখানে আমার কিছু করার নেই, একটু বোঝার চেষ্টা করেন। ম্যাডাম, একটা কাজ করেন, আপনি কোর্টের থেকে ব্যবস্থা করেন, আমি ওদেরকে কোর্টে চালান করে দিই। হ্যাঁ, 2-3 দিন সময় লাগবে, প্লিজ। তার মানে আপনি আমার ছেলেদেরকে ছাড়বেন না? ঠিক আছে, তাহলে তো আমাকে উপর মহলে যেতেই হবে। আর একবার যদি আমি উপর মহলে যাই, তাহলে আপনি কি চিন্তা করে দেখেছেন, আপনার চেয়ারটা কিন্তু একদম উল্টে যাবে। ম্যাডাম, তা করবেন না, তা করবেন না। জানেন তো, চারটা মেয়ে আমার লেখাপড়া করে, কি যে খরচ সংসারের, আপনারা আছেন দিদি তো, আমরা বেঁচে আছি, তাই না? ম্যাডাম, ম্যাডাম আপনি বসুন, দেখা যাক কি করা যায়। দেখছি দেখছি, আপনি একটু বসুন। দেখুন, একটু আগে আপনি যাদেরকে অ্যারেস্ট করেছেন, ওরা আমাদের ঘরেরই ছেলে, এই এলাকায় বসবাস করে,
ওই একটু চা পান খাওয়ার জন্য একটু দুষ্টুমি ফাজলামি করে, অত দেখে চোখ দিবেন না। তাছাড়া আপনি নতুন আসছেন, এখনো এই এলাকার আবহাওয়া হজম হয়নি, হয়ে যাবে, হ্যাঁ ওদেরকে ছেড়ে দিন। স্যার এটা আপনি কি বলছেন, ওদেরকে ছেড়ে দিব মানে? ওরা অপরাধী, ওরা অপরাধ করেছে, সেই জন্যই তো ধরেছি। আমার কাজ হচ্ছে অপরাধীকে ধরা, ছেড়ে দেওয়া তো আমার কাজ নয়। ওদের ধরার কারণেই সরকার আমাদের বেতন দিচ্ছে, আর সেই বেতনে আপনার আর আমাদের মতো মানুষের সংসার চলছে। আর আপনি আইনের লোক হয়ে কিভাবে বলছেন অপরাধীকে ছেড়ে দিতে, এটা কিন্তু ঠিক না। না ওদেরকে অপরাধী বলবেন না, এই সোনার ছেলে আছে বিদায়, আমার চার চারটা মেয়ে কত সুন্দরভাবে কলেজে যায়, কেউ ডিস্টার্ব করে না। আর যদি ওদেরকে যদি একটু লেলিয়ে দেন আপনি, তাহলে ওদেরকে উস্কানি দিবেন না, হ্যাঁ তাহলে আমার মেয়েগুলি না ঠিক মতো লেখাপড়া করতে পারবে না, বুঝলি তো, চারটা মেয়ের বাবা আমি। আমি সব কিছু বুঝতে পারছি, তবে স্যার আমি বলে দিচ্ছি, আমি আমি ওদেরকে ছাড়তে পারবো না, আই এম সরি। এসব আপনি কি বলছেন, আপনি ম্যাডামের ক্ষমতা সম্বন্ধে জানেন, ওনার হাত কত উপরে? যদি উল্টা পাল্টা কিছু হয় তাহলে ট্রান্সফার সোজা বান্দরবন, হ্যাঁ আর আমাকেও ছাড় দিবে না। দেখুন আমি সরকারি চাকরি করি, টেকনাফ থেকে তেতুলি আমার সীমানা, সরকার আমাকে যেখানে পাঠাবে আমার সেখানেই যেতে হবে। আর আপনি এভাবে কথা বলছেন কেন? শুনুন স্যার, আপনি যদি এখান থেকে আমাকে বেরো করে দেন তা তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু অন্যায়কে আমি কখনোই প্রশ্রয় দিব না, কখনোই না। আরেকটা কথা স্যার, বদলির ভয় আমাকে দেখাবেন না, আমি ওসবে ভয় পাই না। আমার চাকরি যদি চলে যায় যাক, তা আমি ওদেরকে ছাড়তে পারবো না, যদি ছাড়তে হয় আপনার নিজ দায়িত্বে আপনি ছাড়তে পারেন। ওসি সাহেব আপনার এখান থেকে না হোক, আমি তো কোর্ট থেকে আমার ছেলেদেরকে ঠিকই ছাড়িয়ে নিয়ে যাব, কিন্তু আমি ওই এসআইকে দেখে নেব। আমাকে দেখে নেবেন মানে কি করবেন আপনি? দেখুন আপনার ক্ষমতা আছে বলে এই না যে আপনি পুরো দেশটাকে কিনে নিয়েছেন, আপনি যদি কিছু পারেন তাহলে করে দেখান। এত বড় কথা, ঠিক আছে তোকে আমি দেখে নেব। স্যার আপনার কাছ থেকে আমি এটা আশা করিনি, আপনি একটা আইনের লোক হয়ে বলছেন অপরাধীকে ছেড়ে দিতে, না না এটা আমি কিছুতেই মানতে পারছি না। শুনুন আমি যখন পুলিশে জয়েন দিই তখন আপনার মতো আমারও রক্ত অনেক গরম ছিল, এমন গরম আমিও দেখিয়েছি। যখন দুনিয়াটা দেখা শুরু করলাম তখন আস্তে আস্তে রক্ত ঠান্ডা হয়ে গেছে, বাচ্চা মানুষ করা, বাচ্চাদের ভবিষ্যৎ করা, এগুলো যখন চিন্তা হয় না তখন আর রক্ত আর গরম থাকে না, বুঝতে পেরেছেন? স্যার আপনার কথা আমি বুঝতে পেরেছি, তবে একটা কথা মনে রাখবেন, আপনি কেমন হয়েছেন না হয়েছেন সেটা আমার জানার বিষয় নয়, তবে আমি কথা দিচ্ছি আমি সবসময় সততার পথে চলব, কখনো দুই নাম্বারি করব না, এটা আমার দ্বারা কখনো সম্ভব হবে না, এটা আপনি মিলিয়ে নেবেন। চুপ করুন, আমাকে জ্ঞান দিবেন না, ওদের হাত যে কত বড় কত লম্বা তা আপনার ধারণা নাই। ওরা শুধু ট্রান্সফার কেন, ইচ্ছে করলে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে, এই ক্ষমতা ওদের আছে। যান আপনি কাজে যান। জি স্যার আমি যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, এই যে আপনার মতো দুই একটা অফিসারের কারণে আমাদের পুরো পুলিশ ডিপার্টমেন্টের দুর্নাম হচ্ছে, এগুলো এগুলো বন্ধ করুন, এগুলো সহ্য করার মতো না। চাচি, ও চাচি, আরে আমার ডাক শুনে বুঝো না কে, আসো বাহির আসো। ও বুঝলা গেছো, তোমরা আগে নদীর পারে থাকতা, এখন রাতারাতি টাকা পয়সা কোত্থেকে আইলো, কি সমস্যা তাও তো জানি না, এত বাড়ি গাড়ি করলা, আর এই গ্রামে বিয়া শাদি কও, ঘর বাড়ি কও, যত কিছু করুক অন্তত আমারে কিছু টাকা দিয়েই করতে হয়, সেটা মনে হয় তুমি জানো না, তাই না? কেন দিব তোমার টাকা? কেন দিবে তুমি হয়তো জানো না যে মাইন্ডে চান্দা দিয়ে এই গ্রামে বসবাস করতে হয়। দেহ আমরা বাড়ি গাড়ি যাই করছি, যাই কিছু দেখতাছ আমাকে পরিশ্রমের টাকা দিয়ে, আমরা কোনো ওই যে চুরি ডাকাতি করি নাই যে ওই সমস্ত টাকা দেওয়া বাড়ি ঘর করছি, আর তাছাড়া আমাকে টাকা তোমারে কোন দুঃখে দিবার যাবো? হ্যাঁ চুপ করো, তোমার ডায়লগ শুনতে এখানে আসি নাই, তুমি চান্দা দিবা কিনা সেটা বলো। না আমি একটা টাকাও তোমার করে দিব না, আমার মুখের সামনে এই পর্যন্ত কেউ কথা বলতে সাহস পায় নাই, আর তুমি আমার মায়ের বসিয়া সেই জন্য আমি তোমাকে সম্মান করি, কিন্তু এইটা মনে করো না যে আমি চান্দা সারাই মাইন খান তোমার বাসা থেকে চলে যাব, চান্দা দিবে তারপর চলে যাবো, আর যদি না দেও আমি গার্ড ধাক্কা দেয় বের করে দেবো, কত
দেখো আমি এই যে সাপ সাপ কই দিলাম একটা টাকাও দিব না, আমার বাড়ির থেকে যাবা না, আমি লোকজন ডাকুম। চাচি, লোকজনের ভয় আমাকে দেখায় না, লোকজন আমাকে থেকে ভয় পায়। তুমি ধমক দেওয়ার কথা কও, যাও টাকা নিয়ে আসো, নয় কিন্তু খারাপ হইব। আমার এখানে যদি কেউ যান চলেও যায়, তারপর আমি একটা টাকা দিব না, কি করবা তুমি? হ্যাঁ কি করবা? ও তোর যান দেওয়ার জন্য এতই শখ, তোর যানটা আগে নিয়ে নই। চল কবিতার এখানে যেতে হবে। কত ইচ্ছা ছিল পুলিশের চাকরি করব, চাকরিটা আলহামদুলিল্লাহ হয়ে গেল। চেয়েছিলাম এই এলাকাটাকে সন্ত্রাস মুক্ত করব, কেউ কেউ থাকবে না অপরাধী, কিন্তু পারলাম না। ছয় মাস হওয়ার আগেই এখান থেকে বদলে নিতে হচ্ছে। আসলে আমার কপালটাই খারাপ, এই দেশে সৎভাবে চাকরি করা খুবই কষ্টকর। কি ব্যাপার, আমার পথ আটকালেন কেন? আমি বলছিলাম না, জেল থেকে বের হইয়া কিছু একটা করব, আর সেটা করার জন্য এখানে দাঁড়াইছি। আমার পথ ছেড়ে যা বলছি, না হলে কিন্তু তোদের ভালো হবে না। পথ ছাড়ার জন্য তো দাঁড়াইনি, পরে এই পৃথিবী থেকে চিরবিদায় করব, তারপরে পথ ছাড়ব। কি, আমাকে পৃথিবী থেকে বিদায় করবি? দেখ মৃত্যু এত সহজ না, তুই বললে তুমি মারা যাচ্ছিল তাই না? আর একটা কথা বলবি না, আমাকে যেতে দে। এই দাঁড়া, কই যাবি? হ্যাঁ তুই কি ভাবছস, তুই আমার কাছ থেকে রক্ষা পাবি? কখনো পাবি না। কই গেল? হ্যাঁ কই গেল তোর আইন? কই গেল তোর নীতিবাজি কথা? কই গেল তোর অহংকার? চুপ কর, আমার অহংকার কোথাও যায়নি। দেখ এমন তো নয় যে আমার চাকরি চলে গেছে, চাকরি চলে যায়নি, আমার তো বদলি হয়েছে। আর বদলি হয়েছে বলে এই না যে এখানে আর আমি আসবো না, আমি আবার আসবো এলাকায়, তখন তোদের ঠিকই দেখে ছাড়বো। কি বললি তুই, তুই আবার আসবি? তুই আমাকে হাসালি, কারণ তুই তো আজকের পরে এই পৃথিবীর আলোই দেখতে পারবি না। হাই ধর ওকে। কি যেন বলেছিলি তোরা, আমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিবি না? এখন দেখবি কে কাকে পৃথিবী থেকে সরায়। আমি হচ্ছি নাগিন পুলিশ অফিসার, আমাকে মেরে ফেলা এত সহজ নয়।